স্বামীর আনুগত্য করা, এটার মতো কঠিন কাজ মহিলাদের জন্য আল্লাহর জমিনে আরেকটা নেই। সব আমল মহিলারা করতে রাজি আছে, কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না। আমরা আবার স্বামীর আবার এই ওয়াজ শুনতে খুব, এটা শুনতে আমাদের খুব রিল্যাক্স ফিল হয়, তাই না? এটা শুনতে খুব ভালো লাগে যে হুজুর জায়গায় আসছে এতক্ষণ পরে। হ্যাঁ, এই জায়গায় একটু ভালো করে বলেন হুজুর, কোনো কথা শুনে না বাসায়। ভাইরা আমার, আমরা সবাই আরেকজনের হাদিস শুনতে চাই, আরেকজনের মাসালা শুনতে চাই, নিজেরটা শুনতে রাজি না। আপনাদের পুরুষদেরকে পরে ধরতেছি, মহিলাদেরটা ধরা হয়ে গেছে, মহিলাদেরটা আছেন। স্বামীর আনুগত্য করতে হবে। আমি একেবারে কোনো ভূমিকা ছাড় সোজা যদি বলি, আমার বোনরা যারা আমাকে শুনছেন বা অনলাইনে যারা শুনবেন, দেখুন আজকের দুনিয়াতে তথাকথিত ব্যক্তি স্বাধীনতার সীমানা ছাড়িয়ে মানুষকে আজ এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে আমাদের পারস্পরিক সম্পর্কগুলো আর আগের মতো নাই, এখন সব ঠুনকো হয়ে গেছে। আগের মুরব্বীদের স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া হতো, যে ভালোবাসা হতো, সে আন্ডারস্ট্যান্ডিংটা এখন আর নাই। এখন সবাই এত অধিকার সচেতন, অধিকার সচেতন থাকা ভালো, আপনার অধিকার নষ্ট হোক, আপনি জুলুমের শিকার হন, ইসলাম সেটা চায় না। ইসলাম সবার স্বাধীনতার কথা বলে, কিন্তু তার একটা সীমানা আছে, তার একটা লিমিটেশন আছে, তার একটা সংজ্ঞা আছে। আজ আমরা লাগামহীন হয়ে যাচ্ছি। লাগামহীন হওয়ার কারণে হয়েছে কি, কেউ কাউকে মানতে রাজি না। একটা পরিবারের একজন কর্তা থাকবে, স্বামী কর্তা, তার এই কর্তৃত্ব, তার এই নেতৃত্ব পরামর্শের ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে এটাকে মেনে নেওয়া একজন নেককার এবং জান্নাতি নারীর পূর্ব শর্ত। মানতে কষ্ট হবে, তিতা করলার মতো লাগবে, তারপরও মানার চেষ্টা করতে হবে। শুধুমাত্র নিজের আখেরাতের দিকে তাকি, আল্লাহর দিকে তাকি। আবার এর মানে এই না যে স্বামীরা যা খুশি তা করবেন, তারা অন্যায় করে নির্দেশ করলে সেটা মানতে বাধ্য নন, তারা অনাচার করলে অবশ্যই সেটার প্রতিকারের চেষ্টা মহিলাকে করতে হবে, করার অধিকার আছে। কিন্তু শৃঙ্খলার স্বার্থে পরিবারে স্বামীকে তিনি মেনে চলবেন এবং তার আনুগত্য করার চেষ্টা করবেন যতক্ষণ তিনি যৌক্তিক নির্দেশ করেন।